সম্প্রতি অতিবর্ষণের ফলে রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এই ধরনের অতিবর্ষণ এবং বন্যার ভয়াল রূপ গত 40 বছরে রাজ্যবাসী প্রত্যক্ষ করেননি। বন্যায় রাজ্যের প্রতিটি জেলা ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি সরেজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব বিসি যোশীর নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয়ের এক কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্য সফরে আসে। প্রতিনিধি দলটি দুই ভাগে বিভক্ত হয়ে রাজ্যের বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করছে। একটি দল শুক্রবার গোমতী জেলা থেকে খোয়াই জেলা সফরে আসে। প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় আধিকারিক রমেশ কুমার, পি কে মিনা ও শশাঙ্ক ভূষণ। এছাড়া উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক চান্দি চন্দ্রন। প্রতিনিধি দলটি খোয়াইয়ের জামিরা অঞ্চল, চেবড়ি, খোয়াই নদীর পার্শ্ববর্তী অঞ্চল, ঘিলাতলি ঘাট, পশ্চিম দুর্গাপুর সহ অন্যান্য বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করে পরিদর্শন শেষে কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক আধিকারিক রমেশ কুমার জানান, বন্যায় খোয়াই জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি তারা ঘুরে দেখেছেন। সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিকট রিপোর্ট জমা দিবেন বলে জানান কেন্দ্রীয় আধিকারিক রমেশ কুমার। हम लोग स्पीच के लिए ऑथराइज नहीं है कुछ बोलने के लिए, लेकिन टीम आई हुई है, इंटर मिनिस्ट्रियल सेंट्रल टीम आई है। हम लोगों ने काफी लॉसेस देखे हैं, बाकी हम अपनी रिपोर्ट स्टेट गवर्नमेंट को देंगे। अभी दो टीम में हम लोग विजिट कर रहे हैं पूरे त्रिपुरा को, तो जहाँ जहाँ लॉसेज हुए हैं, कल हम लोग गोमती डिस्ट्रिक्ट गए थे, आज खवाई आए हुए हैं, तो यहाँ भी काफ़ी लॉसेस देखने को मिल रहा है। बड़ा सैड सिचुएशन है। हम अपनी रिपोर्ट स्टेट गवर्नमेंट को सबमिट करेंगे और हमारे मंत्रालय को सबमिट करेंगे। এদিন প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর সাথেও কথা বলেন। বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকার এলাকাবাসীর কাছ থেকেও বন্যায় ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রতিনিধি দলটি অবগত হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।